জটিল হয়ে পড়ছে যমুনামুখর বান পরিস্থিতি। আর ইতিমধ্যে হোজাই জেলা প্রশাসনে বিশাল এস ডি আর এফ বাহিনী লো ইতিমধ্যে উদ্ধার অভিযান আরম্ভ করেছে। আর মানে এই মুহূর্তে উপস্থিত আছো খরুপতার যমুনামুখ সংযোগে যড়খাপ্তানি পচুয়া আছে, আর এই গড়খাপ্তানি পচুয়াত ইতিমধ্যেও দেখি পাওয়া গেছে একাটো পর্যন্ত পানি বাগরা পরিলক্ষিত হয়েছে। আর ইয়া দেখি আছে আপনাদের যছরটো চতুর্থটো বান আর এই চতুর্থটো বানে ভয়াবহভাবে ধারণ করেছে। আর ইতিমধ্যে হোজাই জেলা প্রশাসন ট্রেক্টরে রিলিফ প্রদান করেছে। আর তার পরিপ্রেক্ষিতে দেখবলে পাওয়া গেছে যে মই বাগরার লগেলগে পানীয় ভয়াবহ রূপ ধারণ করেছে। আর দ্রুত গতিতে যুদ্ধ অঞ্চল আছে নন অঞ্চল ইতিমধ্যে নন অঞ্চল পানী বাগরা পরিলক্ষিত হয়েছে। আর দেখবলে পাওয়া গেছে যে হোজাই জেলা প্রশাসনে ইতিমধ্যে চারিখনকৈ ট্রেক্টর বিনামূল্যভাবে দিছে রাইজক, আর যাতে কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হয় তারপরে রাজপথত এই পথছোৱাত ইতিমধ্যে দেখবলে পাইছে। আর এনেদরে বিপদ সংকুলভাবে ওখ ঠাই বিচারি যখন বন্যার্থ লোক আছে যাব বিচারিছে। মানে কথা পাতব চেষ্টা করেম কিছু বন্যার্থ লোক আছে। যমুনামুখত যাব হয় পানি উঠিছে আছে মানে যদি পানি খুব দেখিছো সেটাতো ভয় লাগা কথা। এটা ওলাবলেও ভয় লাগা হল, সোমাবলেও ভয় লাগা হল, স্কুল কলেজবিলাকো মানে আহিবলে ভয় লাগা হল। গরম বন্ধ দিছে তথাপিতো মানে ভয় ভয় মাঝে ওলাই আহিছো। ঘর পানি সোতালালেকে উঠিছে মানে ভেটিটো ওখ কারণে পানিটো উঠা নাই, তথাপিতো মানে ভয় লাগা কথা হয়। নাই নাই সেটা এটিলে বর্তমানকে হওয়া নাই হওয়া নাই হয় কি কম। সেটা সরকারে যদি কয় সেটো আমি তো নিজে কব নিম, সরকারে যে অনুমতি বিচারছে সেটা মানে দিব সগে আর আমি তো নিজে কব নিম। এইদরে আসলে দেখবলে পাওয়া গেছে যে এনেদরে বিপদ সংকুলভাবে যাত্রা করে নিজের ঘর এরি এনেদরে নিরাপদ ঠাইলে যাওয়া পরিলক্ষিত হয়েছে। আর এয়া হয়েছে বান পরিস্থিতি। আর বান পরিস্থিতি ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তর সমান্তরালক যমুনামুখতো মানে ভয়াবহ রূপ লৈছে। আর ইতিমধ্যে দবকা রাজচক্রর অন্তর্গত প্রায় বিশতকৈ অধিক খন গাঁও প্লাবিত হয়েছে। আর এই গাঁও সমূহ ইতিমধ্যে জেলা প্রশাসনে যে এস ডি আর এফ বাহিনী আছে এস ডি আর এফ বাহিনীর দ্বারা উদ্ধার অভিযান চলোৱা পরিলক্ষিত হয়েছে। আর কিছু সময় পূর্বে হোজাই জেলা আয়ুক্তগী আছে বিশাল নিরাপত্তারক্ষী লই এনেদরে রিলিফ বিতরণ করেছে। আর এনেদরে মই আর কথা পাতব বিচারিছো হয় বহুত গাঁও আছে ইয়াত, বহুত গাঁও পানির তলত আছে এতিয়ালৈকে মানে প্রবাহিত হয়েছে পানি, গতি বহুত মানুষের ক্ষতি করে আছে। জেলা আয়ুক্ত আহিছিল, আহি পরিদর্শক করে গেছে আর অকনমান রিলিফ লৈ আহিছে মানুষের সকাহর কারণে। এস টি আর এফ বাহিনীও আহিছে, সকলো সুবিধা করে দিছে। গতি আর আশা দি গেছে যাতে আর যান সুবিধা করব লাগে সুবিধা করে দিয়ে যাব। আরো এগারী লোক আছে মানে কথা পাতিলে চেষ্টা করে মূর ধন্যবাদ দিব লাগিব, কিয়নো কালি যেতিয়া নাকি বানপানী হয় একদম রাতিপুৱাৰ পৰা ৰাতি নিশালৈকে গোটেই দিন ৰাতি অকল বাতৰি পৰিৱেশন নহয় সকলো ক্ষেত্ৰত এই ৰাইজসকলক বানাক্ৰান্ত লোকসকলক সহায় সহযোগিতা আগবঢ়াইছে। গতি আমি হোজাই জিলা আমচুৰ ফালৰ পৰা আমাৰ যি স্থানীয় সাংবাদিকসকলক আছে তেখেতসকলক আমি অন্তৰৰ পৰা তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ যে এই ধৰণৰ যাতে এই অসহায় লোকসকলক যে তেখেতসকলক সহায় কৰি আহিছে গতিকে আমি অন্তৰৰ পৰা তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। হয় ইতিমধ্যে ইন্ডিয়ার বাহিনীও আহিছে, রাতপাড়ায় ডিসি মহোদয় ইয়াত আহি উপস্থিত হয়েছে আর ডিসির লগতে স্থানীয় যুব সাংবাদিক সকল আমার আমচুর একটা খজাতি দল তেখেতসকলক সঙ্গ দিছে। আর এই ইয়াত অহার পাছত এই অঞ্চলের যমুনামুখ অঞ্চলের প্রায় 15-20 গাঁও যেহেতু বানর কবলত আছে আর এই বানর কবল সকলো শিবিরত তেখেতসকলে গিয়ে বুজ লৈছে আর অকন অকন সাহায্য প্রদান করেছে রিলিফ দিছে। আর তেখেতসকলে একটা বস্তু উল্লেখ করেছে যে আমি তেখেতকে অবগত করেছো যে স্যার এই যুব ঘর পানির তলত ইতিমধ্যে ডুব গেছে এইবর রখার কি হব। তেখেতসকলে একটা বস্তু তেখেতে উল্লেখ করেছে যে যেহেতু ঘর কেঁচা ঘর পানির তলত 24 ঘন্টা কবলত আছে সেই ঘরখিনির কারণে তেখেতসকলে এককালীন একটা 1,40,000 টাকা তেখেতসকলে অনুদান আগবাব। আর যদি খাদ্য সামগ্রী যদি অনাটন আছে তেখেতসকলে সমগ্র মানুষকলে সাহায্য প্রদান করবো। দেখা গেছে
সীমাবদ্ধ এলাকা নবগঠিত বরমপুর সমষ্টির অন্তর্গত আছে। আর ইতিমধ্যে বিধায়কগুলো উপস্থিত নয়। মুখ্যমন্ত্রীয়ে দাবিও করেছিল যে সকল MLA নিজের ঠাই পরিদর্শন করবে। হয় ইতিমধ্যে আমি যাওয়া কালিও একটা নিউজ দেখিছো যে এই যে সমষ্টি প্রায় এই যমুনামুখের আধা এলাকাটো আমার বরমপুর সমষ্টিত গৈছে। আর এই সমষ্টির যেহেতু বিধায়ক আমার জিতু গোস্বামী ডাঙরিয়া, জিতু গোস্বামী ডাঙরিয়া বর্তমান এই স্থানতে দেখেতে বর্তমান থাইল্যান্ডত তেখেতে মনোরঞ্জন করা পরিলক্ষিত হয়েছে। আমার যোগাকালি একটা বাতরি পরিবেশন করেছিল, আমি বাতরির মাধ্যমে দেখিছো যে তেখেতে অন্য একটা রাষ্ট্রত গৈ পেলায় তেখেতে অল্প মনোরঞ্জন করা পরিলক্ষিত হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।